আমি চলের চাবল তোমাদের ছেলে, আমি অনেক চুরের চলে যাব মা। আমার ছেলে তুমি কোথায় যাবে? যেখানে থাকবে না ওই অমি ডাক্তার ভাই, যেখানে থাকবে না তোমাদের মতো গরিবের পরে, আমি সেইখানেই আমি সেইখানে চলে যাবো মা। তুই ঘরে চল বাবা, আমি শান্তলার বাড়ি সরিয়ে তার সকল দুঃখ মোচন করে দেব। আমি বুঝতে পেরেছি তোমাদের এই গর্বিত সমাজ, যে সমাজে মানুষ পায় না মানুষের মর্যাদা, ওই গরিব হবেই তোমাদের মাথাতলির কাছে লাঞ্ছিত। সেই সমাজ ছেড়ে আমি অনেক দূরে চলে যাব মা। আমাকে বাধা দিও না মা, আগামী শুনবো না কারুর কথা, আমি মানবো না নীতি ব্যবস্থা। ওই নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে ওই মানুষের সেবা করেই তাদেরকে করে দিও আমার পান্তীয় আত্মীয়। আমাকে বাদ দিয়ে দাও।
অভিযান পরাজিত রানি, আমি ওই শয়তানের চক্রান্তে পারিনি, আমার শাসন তন্ত্র বজায় রাখতে রানি, ওই প্রজা পালনের পালনে আমি অক্ষ মুরানি, আমি অক্ষ আমাদের ওই পথে যায় দাঁড়াতে হবে। সেই সিন্ধুকের চাবি আমি আমি তার হাতে দেব না। ওই সিন্ধুকে রয়েছে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ভবিষ্যৎ, ওই সিন্ধুকের চাবি আমি কার হাতে দেব না। আমাকে মেরোনা দস্যু, চাবি আমি দিয়ে দিচ্ছি, রানি চাবিটা দিয়ে দাও। এই নাও আমাকে বন্দি করো, ওই শয়ন আল্লাহ সহ্য করবে না। আজকের এই অবসরের শাস্তির দিন বন করতেই
এত শীঘ্রই তুমি গান ছেড়ে দিয়ে
কথা কথা
মুরব্বী আছে আমার সামনে কোনো সাইড আমাকে কিছু খেতে দাও খেতে পেয়েছে তাতে আমার কি আবার কান্দে Thank you.
এখানে কে এখানে অমন ভাবে বয়ে আছে মনে হচ্ছে খুবই ক্লান্ত, তবে কি অসুস্থ, কিন্তু কেমন কেন তাকে ডাকবো, তাছাড়া তো এই বিভাগ তাকে রেখে আমি কেমন করে যাই। আচ্ছা তবু চেষ্টা করে দেখি, কে আমাকে গানের সুরে ডাকলো, তুমি তুমি আমাকে ডেকেছ। হ্যাঁ ভাই তোমার এই অবস্থা কেন জানি না, আমার মনে দাও না, আমাকে কিছু খেতে দাও, আমি আগে আমার খুদাটা নিবারণ করেছি, এরপরেই তারপরে আমি কি তোমার সব বলবো। বেশ তাহলে চলো আমার সাথে ওই আশ্রমে গিয়ে আমি তোমাকে বের করে খাওয়াবো। সত্যি তোমাকে কষ্ট করতে হবে না ভাই, আমি তোমাকে সেরা ভক্ত করে আমি ভালো করে তুলবো, চলো ভাই। হ্যাঁ ভাই চলো। Hey, man, I'm waiting for you.
Thank you.